আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করছি আমার প্রাণপ্রিয় ভাই আপুরাও অনেক বেশি ভালো আছেন। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, রেডি হয়েছি, বেড়াতে যাব। তো মিম একটু সাজুগুজু করলো, আমিও রেডি হলাম। তো কোথাও বেড়াতে যাওয়ার আগে দেখা যায় মিমকে বেশ কিছু ছবি তুলে দিতে হয়, যখন একটু রেডি হয় বা সাজুগুজু করে কিছু ছবি তুলতে চায়। তো আমি তুলে দেই ওর ছবিগুলা। তো দেখতেই পেলেন, সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম বেড়াতে যাওয়ার জন্য। আর এখন রাতের বেলা যাচ্ছি বেড়াতে, রাত বলতে সন্ধ্যার পর পর আর কি। আর আমার কাছে না রাতেই বেড়াতে যেতে ভালো লাগে, যে কোনো দাওয়াত বা কোথাও যদি ঘুরতে যাই, বিশেষ করে কারো বাসায়, তখন আমার রাতের বেলায় যেতে ভালো লাগে। দেখা যায় দিন এত ছোট, দিনের বেলায় সময় হয় না। আর ঢাকা শহরে কিন্তু রাতের বেলায় ঘুরতে বেশি ভালো লাগে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে রাতের বেলায় ঘুরতে। তো যাই হোক, একটা মিষ্টির দোকানে ঢুকলাম, মিষ্টি নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে চলে এসেছি, আজকে এসেছি আমার ছোট বোন টুম্পার বাসায়। কি বানানো হচ্ছে এখানে? কফি বানাচ্ছি, কফি, নেসকাফি। দেখতে ঠিক আছে না? আমিও ঠিক আছে। ভাই তো করা পছন্দ করে, ভাইয়ের কাপে এক দিয়ে দিন না, অতিরিক্ত বেশি দিলে হয় কি না, বাচ্চারা খেতে মিষ্টি হয়ে যায়। ঠিক আছে, মিক্স কফি তো অতিরিক্ত বেশি। তো টুম্পার বাসায় আসার সাথে সাথে মাঠা খেতে দিল। টুম্পার হাতের মাঠা অনেক মজা, অনেক টেস্টি করে বানিয়েছে। তো আসার পরে খেলাম। তো আবার টুম্পা কফি বানাচ্ছে, তো আপনারা দেখতেই পেলেন। তো আমার এই বোন থাকে কাতার, তো ওরা আর কি দেশে এসেছে কয়েক মাসের জন্য। তো টুম্পার হাজবেন্ড আবার চলে যাবে 2 দিন পরে বিদেশে, তো সেই জন্য আসলাম, সবার সাথে একটু দেখা করলাম। আর এখানে আমার আব্বা মাও আছে ওদের বাসায়। তো আমার আব্বা মা তো কিছুদিন আগে অনেক অসুস্থ ছিল, দুইজনেই করোনায় আক্রান্ত ছিল। তো আমার আব্বার শরীরটা অনেকটাই সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মার শরীরটা অনেক খারাপ, সে এখনও সুস্থ হচ্ছে না, একেবারেই দুর্বল, সারাক্ষণই শুয়ে থাকে, মানে হাঁটাচলা করতেও তার অনেক কষ্ট হয়। তো আমার আব্বা মা হসপিটালে ভর্তি ছিল, আর ওখান থেকে বাসায় যখন আসে, বাসায় আসার পর ধীরে ধীরে আব্বা অনেকটাই সুস্থ হয়ে গেল, কিন্তু মার শরীরটা এখনও সুস্থ হচ্ছে না, মার অক্সিজেন লেভেলটা অনেক কমে যায়। তো ডাক্তারের ট্রিটমেন্টে আছে, তো ইনশাল্লাহ মাও হয়তো সুস্থ হয়ে যাবে ধীরে ধীরে। আপনারা সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করে দিবেন, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
মজা। তো ছোট বোনের বাসায় এসেছি, তো ছোট বোন আবার বাহিরে রেস্টুরেন্টে নিয়ে আসলো খাওয়া দাওয়া করার জন্য। তার কারণ হচ্ছে বাসায় আব্বা মা একটু অসুস্থ, আর ছোট বোনের ছেলে আব্দুল্লাহ ও একটু অসুস্থ, তো সব কিছু মিলিয়ে আর বাসায় কোনো ঝামেলা করেনি। তো আমরা বাসায় চলে যেতাম তো ওরা তো আমাদের ছাড়বে না না খাইয়ে, তো কি আর করা। তো বোনের সাথে এখন রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমরা যেখানে এসেছি এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য এসেছি, আর এখানকার কাচ্চি বিরিয়ানিটা খুবই স্পেশাল। তো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন এটা কোথায়। এটা হচ্ছে গুলশান 2 নম্বর সুলতানস ডাইন। তো এই যে আমরা চলে এসেছি সবাই, এখন খাওয়া দাওয়া করব। তো আমার বোনের ফ্যামিলি আর আমরা দুই ফ্যামিলি এসেছি, আর আমার আব্বা ছোট বোনের ছেলে সাজিদ, তো আমরা এসেছি। তো এখন খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, তো খাবার আসতে আসতে আমাদের যে কাজ একটু ভিডিও করে নিলাম আর কিছু ছবিও তুলেছি। এখানে খাবারের মেনুতে আছে চিকেন রোস্ট, খাসির কাচ্চি বিরিয়ানি, বোরহানি, বাচ্চাদের জন্য কোক। তো এইখানকার কাচ্চি বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল। তো টুম্পার আমি এখন খাবারগুলো বেড়ে দিচ্ছি সবাইকে। তো সবাইকে বেড়ে দিয়ে তারপর বসে গেলাম আমি। তো এটা আমার খাবার, তো কাচ্চি বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা ছিল, দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজার। আর এত গরম ছিল খাবারটা, ধরতে পারতেছিলাম না গরমের জন্য। আর এইসব কাচ্চি বিরিয়ানি কিন্তু গরম গরম খেতেই বেশি মজা। বাসায়ও কাচ্চি রান্না করি, তো বাসারটা এক ধরনের টেস্ট আর এই বাহিরের খাবারটা আরেক ধরনের টেস্ট। আর বিশেষ করে এই জায়গার কাচ্চি বিরিয়ানিটা আসলেই অনেক বেশি ভালো লেগেছে। তো আমার মতো কার কার কাচ্চি বিরিয়ানি এত বেশি পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমার তো খুবই ফেভারিট এই কাচ্চি।
আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, এখন রাত হয়ে গেছে অনেক, এখন বাসায় ফেরার পালা। তো এখন বিদায় বেলা, এখন চলে যাব বাসায়, আমরা আমাদের বাসায় চলে যাব আর টুম্পা টুম্পাদের বাসায় চলে যাবে। রাত প্রায় 11টা থেকে 11:30 এরকম বাজে আর এখনও বাহিরে কত আলো, দিনের মতো খুব ভালো লাগছে এই জায়গাটা। তো যাই হোক, এখন যার যার গন্তব্যস্থানে চলে যাব, বাসায় যেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।